হোতার্মিন্দ্র হোতার্মিন্দ্র মহাসুরেন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল অল্লা অল্ল রহস্য কাং বরস্য। কোরআন ছাড়া পৃথিবীতে আর অনেক কিতাব আছে নাকি নাই কথা বলেন, সেগুলি কি? ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ আছে নাকি নাই? অসংখ্য কিতাব আছে। বিশ্বাস করুন ভাইয়েরা, আমি গত পরশু আসছি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার গুয়াহাটি আসার প্রোগ্রাম ছিল, ওদের একটা মন্দিরে আমি দিনের বেলা ঢুকলাম, প্রায় 1.5 কিলোমিটার জুড়ে বিশাল আকারের মন্দির, মন্দিরের এরিয়া, তাদের ওখানে আমি গীতা পেলাম, ওদের ওখানে আমি গীতা পেলাম। গীতা পাওয়ার পরে আমি কতক্ষণ দেখলাম কোরআনে কারিম পড়তে যত মজা। এই কোরআন মুসলমান বলেন হিন্দু বলেন, এটা ধরতে গেলে যেমন একটা আদব দেখায়, শরীরের মধ্যে যেমন একটা শিহরণ দেখা যায়, যেমন একটা আদব আর শ্রদ্ধাবোধ দেখা যায়, দুনিয়ার যে সব কিতাবের নাম বললাম ওই সব কিতাব ধরতে পড়তে ওই রকম আদব শ্রদ্ধা শরীরের শিহরণ একটাও বোঝা যায় না। আপনি ত্রিপিটক পড়েন, গীতা পড়েন, বাইবেল পড়েন, ভগবত পড়েন, যেইগুলির নাম বলেছি সবগুলি আমার ঘরে আছে, আমি কোরআনের মতন ওইগুলিকে স্টাডি করি, পড়ার চেষ্টা করি, কিন্তু আমি পড়তে পড়তে যাইয়া যে পার্থক্যটা বুঝলাম, হয়তো বা আপনারও আমার সাথে একমত হবে, আমার কোরআন পড়তে যত মজা লাগে, যত ভালো লাগে, যত মধুর লাগে, ওই সব কিতাব পড়তে তার কোরআনের মধুর মতন 1 লক্ষ ভাগের 1 ভাগও ওইগুলি পড়তে মধু লাগে না, মজাও লাগে না। যেমন হিন্দু ধর্মের বেদ যদি আপনি পড়েন, যত সুর দিয়ে আপনি পড়েন, সেখানে পাবেন হোতার্মিন্দ্র হোতার্মিন্দ্র মহাসুরেন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল অল্লা অল্ল রহস্য কাং বরস্য। মজা লাগে কথা বলেন, মজা লাগে। আর দেখেন তো আমার কোরআন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ভালো লাগে নাকি লাগে না? জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই কিতাবের বিষয় আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সূরা কাসাসের তাফসীর দেওয়া হলো শুধুমাত্র তিলকা আয়াতুল কিতাবিল মুবিনের উপরে কথা বললে আজকের মাহফিলের 2-2.5 ঘন্টা চলে যাবে। কোরআনে কারীম এক মহা সমুদ্রের নাম, সুবহানাল্লাহ, এটা তলদেশ নাই, জাহির আনিকুন ওবাতিনহু আবিকুন। বিশ্বনবী বলেছেন এটার বাহিরের দিকটা বড় স্বচ্ছ আর ভেতরের দিকটা খুবই গভীর, যে গভীরতার কোনো শেষ নাই। আল্লাহ পাক কোরআনের প্রশংসা করতে গিয়ে বললেন উল্লাম কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তাউফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিল্লাইলেন আল্লাহু আকবার। নবী হে আপনি বলুন আমার রবের কথাগুলিকে লেখার জন্য, বলার জন্য, ব্যাখ্যা করার জন্য যদি সাত দরিয়ার পানিগুলিকে কালি বানানো হয়, ওই পানিরূপী কালিগুলি শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। এ হচ্ছে সে কোরআন। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের তাফসীরের প্রেক্ষিতে আমি কোরআন নিয়ে শুধু আপনাদের সামনে এতটুকুন বলতে চাই, বিস্তারিতভাবে বলা যাবে না। এই কোরআন
এই পৃথিবীতে এসেছে সত্য আর মিথ্যার পার্থক্য সৃষ্টি করার জন্য। এই কোরআন এসেছে আমাদেরকে আলোর পথ আর অন্ধকারের পথ নিরূপণ করে দেওয়ার জন্য। কোরআনে কারীম এমন একটি কিতাব, এটা শুধু দোয়ার কিতাব না, এটা শুধু তারাবির নামাজের সময় হাফেজ সাহেবরা খতম দিবে সেই কিতাব নয়, এটা শুধু মানুষ মরলে পরে দোয়ার জন্য খতম করাবে এটা সেই কিতাব নয়, এটা শুধু হুজুরে পড়বে আর আপনি কারীর তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে চিল্লানি দিবেন আর আপনি তেলাওয়াত শুনে উহ আহ করবেন। কোরআন সেই রকম শুধুমাত্র একটা কিতাব নয়, বরং কোরআন হলো কি, আমার আল্লাহ তাআলা বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আমার কোরআন ইত্তেবা করবে, আমার কোরআন দিয়া জীবন সমাজ রাষ্ট্রকে চালাবার সিদ্ধান্ত নেবে, দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নাই আর পরকালের জীবনে ওদের গলিজার ভিতর জাহান্নামের আগুনের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ, বলবেন না এটা কার ওয়াদা, চিল্লায় বলতে হবে কার ওয়াদা। বলছেন আমার কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র চালাও জীবন চালাও তাহলে শান্তি দেওয়ার মালিক কে? বিশ্বাস করেন মুসলমান ভাইয়েরা, কোরআনকে বাদ দিয়া কোরআনের নীতিকে বাদ দিয়া আপনি যত আইন এবং সুশাসনের ব্যবস্থা আপনি কায়েম করেন না কেন, আল্লাহর কসম স্থায়ীভাবে কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এই কোরআন দিয়া দাওয়াত দিতে গেলে কারো কারো গায়ের মধ্যে আগুন ধরে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের দিকে তাকায়া দেখেন রাহমাতুল আলামিন, কি আমার নবী, হুজুর যখন নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার পরে তিনি জাবালে কোবাইসের উপরে দাঁড়ালেন সকালবেলা, দাঁড়ায় বলতেছে আমার চাচারা আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমার এলাকাবাসী আমার মা চাচিরা, আমি মুহাম্মদ সম্পর্কে আপনাদের ধারণা কি? ওই বড় বড় কাফের নেতারা জবাব দিচ্ছে মুহাম্মদ আনতা সাদিক, তুমি সত্যবাদী, তুমি আসাদিক, তুমি সত্যবাদী, তোমার জীবনের 40টি বছর আমাদের মধ্যে কাটিয়েছে, তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। বলে যে আমার চাচারা ভাইয়েরা ভাতিজারা বন্ধুরা বলেন তো দেখি আমার উপরে আপনাদের কতটুকু বিশ্বাস আছে? কয় মুহাম্মদ তুমি তো হলে আলামিন, তুমি বিশ্বাসের গোড়াউন, তুমি বিশ্বস্ত বন্ধু, তোমাকে বিশ্বাস করবো না কেন? তুমি তো কোনোদিন প্রতারণা করো নাই, কাউকে তুমি ধোকা দাও নাই। কয় আমারে কেমন বিশ্বাস করে? কয় মুহাম্মদ এখন হলো সকালবেলা, কিন্তু তুমি যদি আমাদেরকে বলো এখন রাত, আমরা তোমাকে এতটাই বিশ্বাস করি আমরা সেটাকে রাত বলে ধরে নেব। এবার নবীজি বলতেছেন চাচারা আমি যদি বলি এ আবু কুবাইস পাহাড়ের পেছনে একদল পাগলা বাঘ আছে হাতি আছে, একটু পরে তোমাদেরকে সে খেয়ে ফেলবে, বিশ্বাস করবে নাকি? কয় মুহাম্মদ তোমার কথা যদি বিশ্বাস না করি তবে কার কথা বিশ্বাস করব? প্রিয় ভাইয়েরা, এত বিশ্বস্ত বন্ধু, এত বিশ্বস্ত ভাতিজা, বিশ্বস্ত ছেলে, আলামিন আসাদিক, যারা তাদের মুখ দিয়ে এমন উপাধিগুলি দিল, সেই নবী যখন এই কোরআন থেকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে সুরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে
ওই নামেরই নূর দেখা যায়। আল্লাহু আকবার। ওই নামেরই নূর দেখা যায় হলেই পাগল পারা।